গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠেছি। উঠে ওই যে সকালে যদি এই গাছটা না দেখাই তাহলে কি তোমাদের ভালো লাগবে? দেখো পুরো চারিদিক দিয়ে পুরো কাগজ ফুল, মানে ভর্তি একদম। ভালো করে আমি ক্যামেরা করতে পারি না, তো ওইদিক দিয়ে জবা ফুল। এখানে একটা ফুল গাছ লাগিয়ে, জানি না ওটা কী গাছ হবে, ফুল পরে হলে দেখাবো। আর এখানে প্রচুর জবা ফুল, তো রুমের মধ্যে চলে আসলাম কারণ চপ্পলটা দেখতে পাচ্ছি না, চপ্পলটা ওই সামনে নিয়ে চলে গেছে। এটা আমাদের গানের রুম, তো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা বিছানা চাদরটা কালকে চেঞ্জ করেছে। আর এখানে প্রচুর কাঁটা দেখো, গাছে এত কাঁটা, কাগজ ফুল পুরো ভরে গেছে উপর থেকে। তোমরা যদি দূরে থেকে দেখাতে পারতো, তো এখানে যে গোলাপ হয়েছে সাদা পিঙ্ক কালারের গোলাপ, সামনে তো মাঠ দেখতেই পাচ্ছ, বড় গেট এটা। আর এইখানে এই যে লক্ষ্মী জবা, পঞ্চজবা ভালো করে দেখা যাচ্ছে না, এক ক্যামেরা না ভালো করে করতে পারি না, যেটুকু পারছি তোমার দেখাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে দেখো, এখানে তোমার চন্দ্রমল্লিকার হলুদ কালার, চন্দ্রমল্লিকা আর ব্রাউন কালারও আছে, আর ওই গোল্ড মেরিগোল্ড গাঁদা ফুল। তারপরে চলে আসছি ঝাড় ঝাড় দিতে, ঝাড় দিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। ক্যামেরা হাতে নিয়ে না ঝাড় দেওয়া যাবে না। উপরের রুম সব হয়ে গেছে, কিন্তু নিচের রুমটা আমাকেই করতে হয়। তো আজকে বুধবার আর কি, বুধবারের ব্লগ এটা। আর এখানে যে মুছতে চলে এসেছি, মুছে জলটা রেডি করে চলে এসেছি উপরে, ফুলকপি ভাজা আর এদিক দিয়ে সোয়াবিনের ঝোল, আর কিছু করিনি। তারপর আবার চলে আসলাম, আবার নিচে চলে আসলাম মুছতে, মুছে তোমাদের পুরো দেখাচ্ছি ঘরটা। তো এটা এই যে মোছা হয়ে গেছে, কানের রুমটা পরিষ্কার হয়ে গেছে, এখানে সবই পরিষ্কার হয়ে গেছে। রুমটা খুব একটা নোংরা হয় না, ঝাড় দিয়ে মুছলেই ব্যাস। একটা ছোট্ট সোফা রেখেছি, যেমন আর ওই আমার গানের সব জিনিস। যে বাথরুমটা দেখি বন্ধ করে দিই, জলটা ফেলা হয়নি, বাথরুম পরিষ্কার হয়ে গেছে। এই যে রুম পুরো ক্লিন একদম। তারপরে আবার চলে যাবো উপরে, ওর থেকে এসে চান টান করে তারপরে আবার পুজো দেবো। তো এই রুমটা দেখো, উপরের একবার উপর একবার নিচে, একবার ছাদ এই করে বাড়ি। তো এই রুম পরিষ্কার হয়ে গেছে, সব রুম পরিষ্কার হয়ে গেছে। চলে দেখো, যাক চান করে আমাদের আমার পুজোটা দেওয়া হয়ে গেল। এই যে চানটা করে পুজো দিয়ে দিলাম, গোপাল আছে, সব রকম ঠাকুর আছে, ঠাকুর জায়গাটাও চেঞ্জ করে করা হয়নি। তো যাক, মাঝখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর মাঝখান থেকে ব্লগ করা হয়নি। মাঝখানে আমার অনলাইন ক্লাস ছিল 6টার থেকে 8টা পর্যন্ত ক্লাস করেছি। চাটা করে দিয়েছি ছেলেকে, পপকর্ন করে দিয়েছি, করে দিয়ে সন্ধ্যা 8টার সময় আমরা একটু চশমার দোকানে বেরোচ্ছি। আমাকে জিজ্ঞাসা করছে কী করছো কী করছো, ব্লগ করছে। কথা না বললে হয় না, তো বলতে তো হবে কী করছো, দেখছে ক্যামেরা করছে। তো আবার ওই কাঠটা মুছলো, মুছে তারপরে গিয়ে বেরোচ্ছি। ঠান্ডা খুব একটা না, মোটামুটি ঠান্ডা না পড়লে তো হয় না, কালকের থেকে একটু কমই আছে ঠান্ডা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। এই যে গাড়িটা বের করে নিল, এবার গেটটা বন্ধ করে বেরোবো, ছিল তো দরজা বন্ধ করে ভেতরে চলে গেছে। টিউশন করে গান শিখিয়ে আমি রাত 9টাতেও ঢুকি, কোনো অসুবিধা নেই কিনে। তো যাই হোক, অন্ধকার দেখা যাচ্ছে না। গাড়ির মধ্যে বেরিয়ে গেলাম, সামনে যে ডগটা সবসময় বসে থাকে। তো গিয়ে ব্লক করতে না ভুলে যাই একদম। তো যাই হোক, ওখান থেকে চশমা নিয়ে চলে আসছি, চশমা নিয়ে এসে তারপরে ভাবলাম যে রাস্তায় একটা আঙ্কেল বসেছিল, গাঁদা ফুল তুলছিল, কালকে তো বৃহস্পতিবার, তো ফুলগুলো নিলাম। সেটা মানে ক্যামেরা বন্দি করা হয়নি, একদম বয়স্ক লোক দেখলাম যে বসে রয়েছে, বেকার ফুলগুলো নিয়ে যাবে, নিয়ে নিলাম দুটো, বেশি দামও না, 10 টাকা করে, দুটো 20 টাকা। আর এখানে চা খাবো, ঠান্ডার মধ্যে একটু চা না খেলে কি ভালো লাগে, চা আনতে চলে গেল।
তার মধ্যে গল্প করছে, ফোন এসছে আর কি, ফোনে কথা বলছে। তো চাটা ফোনে কথা বলছে কোনো বন্ধুর সাথে, কিছুক্ষণ দাঁড়ালাম, চাটা বানালো, চাটা তারপরে দিয়েছিল। চাটা খুব একটা ভালো না, ফুল ঠান্ডা ছিল, ভালো লাগলো না আর খেতে। যখন অপারেশন হয়েছিলো তখনই দোকান থেকে, ছোট্ট চায়ের দোকানটা, প্রায় খেতাম আর কি। এইসব দোকানে চা খেতে ভালো লাগে, বড় বড় দোকানে বা হোটেলে আমার যেতে ইচ্ছা হয় না, রাস্তার পাশে দাঁড়াবো, এরকম দাঁড়িয়ে চা খাবো। তো চাটা আনতে দেরি হচ্ছিল, আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপরে চা খেয়ে যে বেরিয়ে গেলাম ঘরের জন্য, এখন বাজে 9টা, 1 ঘন্টা লাগলো যাতায়াত করতে, কারণ ওখানে দাঁড়িয়েছি, ফুল গাছ নিয়েছি। তো যাবো, খেয়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে কাজ অনেক আছে, তো সব তো ব্লগ করা সম্ভব না। তো যাই হোক, ঘরে চলে এসেছে, খেয়ে দিয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে।